নমস্কার বন্ধুরা, ভোলেনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার নামে লটারি হয়েছে কুম্ভ রাশি, সময় কম, দ্রুত দেখুন। 24 থেকে 31 মে 2024 কলিযুগের সবচেয়ে শুভ দিন, সাবধান। কুম্ভরাশি জাতক জাতিকাদের 24 থেকে 31 মে 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন, এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে। ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয়। আপনার অধনস্থনেরা প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন। যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন, ওনাকে সময় দেওয়া আপন আপনাকে শিখতে হবে, না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে। কিছু বিষয়ে এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এছাড়াও অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে, যা আপনাকে উন্মুক্ত করে তুলবে। আপনার শরীরকে তেল দিয়ে মালিশ করা পেশিগুলিকে আরাম দেবে। আপনি আর্থিক সুবিধা পাবেন এই দিনগুলিতে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়, আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। প্রেমের সুযোগগুলি বা সম্ভাবনাগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না। অধনস্থদের বক্তব্য শুনুন। খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন। এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। বিতর্ক বা অফিস রাজনীতি এই দিনগুলিতে আপনি সব কিছুতেই শাসন করবেন। আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই দিনগুলিতে, কারণ আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে, কিন্তু তারাও আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে। আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান, তবে আপনার এই দিনগুলিতে তাদের সাথে কথা বলা দরকার। তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত করেছেন সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো, তাহলে আপনি ভুল করছেন। এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে এই দিনগুলিতে বিষয়গুলিকে সত্যি অবিশ্বাস্য দেখাবে।
আপনার প্রবণ সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি আপনি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে। আপনি যদি বিবাহিত হন তবে এই দিনগুলিতে আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন, কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে। সামাজিক অনুষ্ঠানগুলি, এই দিনগুলিতে প্রেমের জীবন বিতর্কিত হতে পারে, তবে আপনি কিছু ভালোবাসা ভাগ করেন এই দিনগুলিতে, তাহলে আপনার প্রেমিক আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে। নিজের জন্য সময় বার করে আপনি জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এই দিনগুলিতে, তবে এই সময়ের মধ্যে আপনাদের মাঝখানে বিভেদ দেখা দিতে পারে। আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলবে। কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন এই দিনগুলিতে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। এই দিনগুলিতে আপনি কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। এছাড়াও এই দিনগুলিতে আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে, কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন সন্দেহ, নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অঙ্গীকার, অহংকার এবং ঈর্ষা। আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা এই দিনগুলিতে কাজে লাগতে পারে, তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে এই দিনগুলিতে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে। সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন। বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের এই দিনগুলিতে অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। কারো কারো জন্য পেশাদারী উন্নতি রয়েছে। এছাড়াও এই দিনগুলিতে আপনি আপনার ঘরের ছোট সদস্যদের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।